রাজ্যের বাইরে অরুণাচল একটা পাওয়ার মিটিং আইছি। আচ্ছা, আমি কালকে গুয়াহাটি থেকে ফ্লাইটে নামবা, তারপর গুয়াহাটি যাবো। এর আগে আমি মুখ দিয়ে কিছু কইতাম না। ঘটনা দুঃখজনক, মন কতলে ইচ্ছা এবং মৃত্যু, এটা মৃত্যু কার কি দোষ, এটা পরে কার দোষ না দোষ, এটা পরে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি বলছে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ডিএম কে হেড করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত নির্দেশ দিছে। আর আমি তাওয়াং থেকে মানে অরুণাচল প্রদেশ থেকে নির্দেশ দিতে ডিপার্টমেন্টে আমাদের যা ঘটছে একটা ডিটেলস রিপোর্ট দাও, এগুলি সব দেখে তার নো কমেন্ট। কার কথা এদিকটা রাস্তা দিয়ে গেল, কেন গেল, আদৌ যাওয়ার কথা ছিল না, তাহলে কেন গেল, সবটা ব্যাপার দেখার ব্যাপার আছে। কার কথা এদিকটা রাস্তা দিয়ে গেল, কেন গেল, আদৌ যাওয়ার কথা ছিল না, তাহলে কেন গেল, সবটা ব্যাপার দেখার ব্যাপার। আপনারা শুনলেন তিনি কি বলেছেন, যে রাস্তা দিয়ে এই রাস্তা ধরে উল্টো রোড যাওয়ার কথাই ছিল না, তাও কিভাবে, কাদের ইন্দনে বা কাদের বক্তব্যে, কাদের দ্বারা এই রুট দিয়ে, এই রাস্তা দিয়ে উল্টো রোড গেল, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল না। স্বাভাবিক কারণেই এই রাস্তা দিয়ে যখন যাওয়ার কথা ছিল না, হয়তো বিদ্যুৎ চলছিল এই রাস্তা দিয়ে, এমনও হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমতি দিল, কে দিল, কিভাবে দিল, কাদের নির্দেশে গেল।